ঘুরে ঘুরে করলাম র্যান্ডমলি, এখন সাকিবের নাকি ডিম খেতে ইচ্ছে করতেছে, এখন এই জন্য আমরা ডিম কিনবো। কিন্তু ডিম কিনতে গিয়ে আমাদের চোখ গেল কপালে উঠে, ভাই ডিমের দাম এত বেশি যে সব জায়গায় বিক্রি করে 12 টাকা 10 টাকা 15 টাকা সেদ্ধ ডিম, এইখানে বিক্রি করতেছে 20 টাকা করে, তারপরেও মন চাইছে এজন্য খেতে হবে। সাকিব ডিম খাচ্ছে অলরেডি, এখন পেমেন্টটা এখনো করা হয়নি, পেমেন্টটা করবে। আরে ভাই ডিমের এত দাম কা ভাই, বুঝলাম না। আরে না বুঝা লাগবে, 2 টাকা দাও। কত টাকা? 50 টাকার নোট দিবে, 50 টাকার নোটের পরিবর্তে সে আমাদেরকে 10 টাকা ব্যাক করবে। তো এত বেশি দাম কেন? এটা জাস্টিফাই করার জন্য আমরা চলে এসেছি ডিমওয়ালার কাছে, যেখানে পাইকারি দামে ডিম বিক্রি করা হয়। তো চলুন তাহলে আমরা পাইকারি দামে যেখানে ডিম বিক্রি হয় সেখানে আমরা ঘুরে আসি এবং জেনে আসি আসলে আসল রহস্যটা কি, এত দাম ডিমের, এত দামের রহস্যটা কি আসলে, এটা আমরা এখন জানবো। তাহলে তো ভাই ডিমের দাম অনেক কম, কম আছে ডিমের দাম। কত করে পড়ছে একটা? এক পিস কত করে পড়ছে তাহলে? ভাই মানে একটু আগে এক জায়গায় ডিম খাইছি বুঝছেন, হচ্ছে 20 টাকা করে এক পিস ডিম। দাম এই জন্য জাস্টিফাই করতে আসছি, আসলে মার্কেটে ডিমের দাম কত দিন যারা কিনা নেই, এখন 12-13 টাকা কিনা পড়ে, যারা 18 টাকা বেশি বুঝি না। আবার বল মানে 80 দিন যারা কাঁচা কিনে আর 12-13 টাকা কিনা পড়ে, আচ্ছা তারা 18 টাকা বেশি। আচ্ছা আব্দুলা এই ডিমগুলি কোথেকে আনছেন আপনি? আমি আনছি গাজীপুর, গাজীপুর থেকে। 15-100 এগুলি আপনার কিনে বসতে কত? একটু তো মানে কিছু মনে না করার, এগুলি আমার 6 টাকা মতন কিনা বসছে, এগুলি 6 টাকা করে কিনা বসছে। প্লিজ আমরা ধরা খাইছি না ডিম খেয়ে, আমরা ভালোই ধরা খাইছি, ডিম খেয়ে ধরা খেয়ে গেছি আমরা আজকে। একটা ডিম 20 টাকা করে খেয়েছি, খেয়ে মনে করেন যে মানে সন্দেহ হইলো, এই জন্য জাস্টিফাই করতে আসলাম, এসে দেখি যে এখানে ডিমের দাম অনেক কম দাম, 6.5-6 টাকা মতো করে কেনা পড়তেছে আর বিক্রি করতেছে 20 টাকা এক পিস সেদ্ধ ডিম, হাঁসের ডিম মুরগির ডিম দুইটাই। কি কমু ঢাকা শহর আইয়া যা দেখতে আসি, একবার ডিমের দাম হলো 20 টাকা। হ্যাঁ হ্যাঁ একবার ডিমের দাম 20 টাকা কেমন তার? হ্যাঁ ট্রেন কি চুরি করে তুমি হোলসেল মার্কেটে যাই দেখি, আই ডিমের দাম হয়েছে মাত্র 9-12-10 টাকা। আপনি 6 টাকা বড়া, 6 টাকা ও 6 টাকা, এটা তো হচ্ছে পোলট্রির ডিম। ও ভালো কথা, পোলট্রির ডিমও 20 টাকা, হাঁসের ডিমও 20 টাকা। যা আসলে আই বিপদে পড়লাম ভাই, কি দেশে আসছি আমরা, কি হইতে আছে? ওই আমার ছোট ভাই একটা কথা বলছেন, ওই গ্রামের ওই যে ইয়ে আছে না নদীর কূলের পোলা, তো তো ঢাকা শহরে আইসি আনসি ওরে আয়নের পরে দেখতে যে সব মানুষ আর মানুষ। আমার কো ভাই এত মানুষ, আমি কইল মা ঢাকা শহর মানুষ থাকবো না কো ভাই, ঢাকা শহরে আসি না যা আইলাম তাও আর জাট পার আন। আমার সেই দশা আমিও কি দেখলাম, কি দেখলাম একটা ডিমের দাম 20 টাকা কেমন তারা ওই কেন? হ্যাঁ এই দেশে কি নাশকতা সন্তান দোস্ত আছে, আমার বুঝে করে ইতিহাস না ভাই, বুঝে করে ইতিহাস। আমরাও কাছে বিচার দিলাম, এই ভিডিও সবার জানাইবেন, সবার দেখাইবেন, আমরা এটা সুস্থ তদন্ত বিচার চাই। একটা ডিমের দাম কেমনে 20 টাকা হইতে পারে? দুনিয়া কি সব ফ্যাপসা কি শুরু করছে? মানে কি
কি বলবো আর বলা কিছু নাই, শেষ করো পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।